সরকার বিরোধী যুগপথ আন্দোলন শুরু করেছে বিএনপি এই আন্দোলন কর্মসূচিতে সমমনা বিভিন্ন রাজনৈতিক দলকেও পাশে পেয়েছে বিএনপি বিএনপির যুগপথ আন্দোলনে আলাদাভাবে জামায়াত এলডিপি এবং নবগঠিত তিনটি রাজনৈতিক জোট শরিক হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আগামী বছরটি হতে যাচ্ছে নির্বাচনী উত্তাপের বছর ক্ষমতাসীন দল আওয়ামী লীগ চায় সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন আর এক্ষেত্রে বিএনপি চায় নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নির্দলীয় সরকার সহ দশ দফা দাবিতে বিএনপি এখন আন্দোলন শুরু করেছে আর বিএনপির সঙ্গে এতে যোগ দিয়েছে আরও বত্রিশটি দল বিএনপির সরকার বিরোধী যুগপথ আন্দোলনে সঙ্গী বত্রিশটি দলের সঙ্গে দেখা যাচ্ছে তিনটি জোট এর মধ্যে নাগরিক গণ অধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলন সহ সাতটি দল নিয়ে তৈরি হয়েছে গণতন্ত্র মঞ্চ বিএনপির বিশদলীয় জোট ভেঙে গঠন হয়েছে বারো দলীয় জোট যেখানে ধর্মভিত্তিক কয়েকটি দলসহ রয়েছে খণ্ডিত জাতীয় পার্টি আর জাতীয়তাবাদী সমমনা জোট নামে গঠিত জোটে রয়েছে এগারোটি দল অন্যদিকে জামায়াত এবং এলডিপি স্বতন্ত্রভাবে বিএনপির সাথে যুগপথ আন্দোলনে শরিক হয়েছে বিএনপি চাইছে এই দলগুলোকে পাশে নিয়ে তাদের রাজনৈতিক লক্ষ্য পূরণ করতে নির্দলীয় সরকার তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা এই সকল এই দশটি দফায় যারা একমত পোষণ করছে সেই সকল আমি রাজনৈতিক দলগুলো যুগপৎভাবে বিএনপির সাথে মাঠে থাকবে দু একটি দল ছাড়া প্রত্যেকটি রাজনৈতিক দল এবং কর্মী কিন্তু দেশের স্বার্থে আওয়ামী লীগের বিরুদ্ধে এসে দাঁড়িয়েছে বিএনপি যেটা বলছে সেটা যদি আরও দশটি দল বা বিশটি দল বলে সেটা অবশ্যই আমাদের দাবি আদায়ের ক্ষেত্রে আমরা লাভবান হব অবশ্য বিএনপির আন্দোলনের সমর্থনে রাজপথে থাকা তিনটি জোট এবং অন্যান্য শরিক রাজনৈতিক দলগুলোর মনে তাকে কোনো হুমকি লীগ এদের দলের কোনো গঠনতন্ত্র আছে এই ধরনের একটি নাম্বার দিয়ে কাউকে কি বোকা বানানো সম্ভব এবং এদের লিডারশিপে যারা আছে তারা কি জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি তাদের কোনো রাজনৈতিক আদর্শ আছে কোনো সাংগঠনিক কাঠামো আছে আমি মনে করি না এই ধরনের একটি বড় তথা তথাকথিত জোট সৃষ্টি করে বিএনপি কোনো ধরনের আনুকূল্য কারো কাছ থেকে পাবে বিএনপির সমর্থনে মাঠের আন্দোলনের শরিক দলগুলোকে নিয়ে বিএনপি এবং আওয়ামী লীগের ভিন্ন ভিন্ন অবস্থান স্পষ্ট কিন্তু প্রশ্ন হলো দেশের বেশিরভাগ রাজনৈতিক দল সরকার বিরোধী আন্দোলনে একসাথে হওয়াটা ক্ষমতাসীন দলের জন্য বিপদের হতে পারে কি না জনগণকে যদি তাদের তারা তাদের সাথে নিতে পারে তাহলে সেটা আওয়ামী লীগের জন্য উপকারী হতে পারে সেটা হতে পারে হ্যাঁ কিন্তু এটা যদি নিছক আমরা ক্ষমতায় যেতে চাই এই সরকারকে হটিয়ে ক্ষমতায় যেতে চাই এই মেসেজটাই যদি বারবার আপনার রাজনীতিতে পুনরাবৃত্তি করা হয় সেটি আসলে একটা অবস্থা তৈরি করবে যে অবস্থায় কিন্তু আপনার ঘুরে ফিরে জনগণ এটার ভোগান্তির শিকার হবে বাংলাদেশের নির্বাচনে জোটের রাজনীতি একটা বাস্তবতা কৌশলগত স্বার্থে প্রধান দুই দলই ছোটখাটো রাজনৈতিক দলকে পাশে রাখতে চায় রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদকে জিজ্ঞেস করেছিলাম বাংলাদেশের রাজনীতিতে এইসব সব ছোটখাটো দলগুলোর কতটা গুরুত্ব আছে আমি মনে করি যে এই বাংলাদেশের ছোট দলগুলোর কোনো প্রাসঙ্গিকতা নাই যে প্রাসঙ্গিকতা তারা তৈরি করে এটা তারা যখন নির্বাচনের আগে যখন তারা জোটবদ্ধ হয় প্রধান যে বিরোধী দল তারাই এটা প্রমাণ করার চেষ্টা করে যে আমাদের পক্ষে বৃহত্তর জনগোষ্ঠীর একটা সমর্থন রয়েছে এবং এটা তারা জোট দিয়েই তো এটা বোঝানোর চেষ্টা করে বিষয়টা তো এরকম না যে বিরোধী দলই জোট পড়তে হচ্ছে এদিকে বিএনপির সমর্থনে তিন জোটের বাইরে যুগপৎ আন্দোলনে রাজপথে দেখা গেছে জামায়াতকে বিরোধী শিবিরে বিএনপির বাইরে মাঠের আন্দোলনে জামায়াতেরই সাংগঠনিক শক্ত ভিত্তি রয়েছে এই জামায়াতের রাজনীতি নিয়েও দুই দলের পাল্টাপাল্টি বক্তব্য রয়েছে এটা আমি মনে করি এটা জনগণের সাথে এক ধরনের একটা কি বলবো একটা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য জামাত আলাদাভাবে করছে জামাত আসলে বিএনপির একও অভিন্ন তাদেরকে যদি আহ বাতিল করতে হয় নিষিদ্ধ করতে হয় আওয়ামী লীগে সেই সুযোগ আছে তারা ক্ষমতায় আছে তারা করতে পারে তারা করছে না আওয়ামী লীগের এজেন্ডা হচ্ছে যে জামাতকে রাখবে এবং এখন জামাতকে বিএনপির বিরুদ্ধে রাজনৈতিকভাবে ব্যবহার করবে নির্বাচনকে সামনে রেখে যুগপথ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে চাইছে বিএনপি আর সরকারি দল সেটি রাজপথে মোকাবেলার ঘোষণা দিয়েছে বাংলাদেশে জোট আর ভোটের রাজনীতির এই বাস্তবতায় শেষ পর্যন্ত সফল হবে কারা সেটি নিশ্চিত হওয়া যাবে আগামী এক বছরের মধ্যেই আবুল কালাম আজাদ বিবিসি বাংলা ঢাকা